এদিকে সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে ঈদ কেনাকাটা। এই মুহূর্তে রাজস্থানের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আছেন রিপোর্টার জিনার তালা জশুয়া। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় ঘনিয়ে এসেছে বলা চলে, এবং ঈদের আগ মুহূর্তে ঠিক যেমনটা ভিড় হওয়ার কথা ছিল সাপ্তাহিক ছুটির দিনে, আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও কিন্তু রাজধানীর বেশিরভাগ শপিং কমপ্লেক্স বিপণী বিতানগুলোতেও সেই মোটামুটি সকাল থেকে ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে গত দিনগুলোর তুলনায়। এবং এই বিষয়ে যদি একটু বলতে হয় যে রমজানের শুরুর দিকে একচেটিয়া ভিড় লক্ষ্য করা যাচ্ছিল পোশাকের দোকানগুলোতে, তবে এখন এসে দেখা যাচ্ছে যে সকাল থেকেই জুতোর দোকান কিংবা অলংকারের দোকান এসব দোকানগুলোতেও কিন্তু মোটামুটি ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং আরও একটি বিষয় যেটা বিক্রেতারা বলছেন যে এর আগে যেমনটা দেখা যেত যে সকাল থেকে পোশাকের দোকানগুলোতেই বেশি ভিড় লক্ষ্য করা যেত এবং ক্রেতা সমাগম ঘটত, এবং পোশাক কেনাকাটার শেষেই ক্রেতারা ছুটতেন জুতা কিংবা মানানসই অলংকার কিংবা বিভিন্ন ধরনের অনুষঙ্গের দোকানে। কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে সকাল থেকে শুরু করেই কিন্তু দেখা যাচ্ছে জুতার দোকান বলি কিংবা ব্যাগ অলংকার আরও বিভিন্ন ধরনের অনুষঙ্গ এসব দোকানগুলোতে সকাল থেকেই সমান্তলে ক্রেতাদের দেখা যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আরও একটি বিষয় বলা যাচ্ছে, যতদিন যাচ্ছে প্রত্যেক দিনই কিন্তু তারা বলছেন বিক্রেতারা যে নতুন নতুন কিছু না কিছু রাখার চেষ্টা করছেন, নতুনত্ব আনার চেষ্টা করছেন। এক্ষেত্রে সেটা কালেকশনের দিক থেকে হোক, ডিজাইনের দিক থেকে হোক কিংবা দামের দিক থেকেই হোক না কেন, বিভিন্নভাবেই কিন্তু তারা চেষ্টা করছেন ক্রেতাদের আকৃষ্ট করার। এবং এক্ষেত্রে যদি একটু বিষয় বলতে হয় যে ক্রেতারাও কিন্তু ঠিক একইভাবে আসলে আকৃষ্ট হচ্ছে। এছাড়া আরও একটি বিষয় ক্রেতারা বলছেন যে ঈদের আগে আর মাত্র একটি শুক্রবার পাওয়া যাবে, এবং সেই শুক্রবারের আগে আজ আরেকটি শুক্রবার, তাই সব কেনাকাটা সেই শুক্রবারের আশায় তারা ফেলে রাখতে চান না, তাই আজ শুক্রবারও কিন্তু তারা সমানতালে কেনাকাটায় সকাল থেকেই মেতে উঠেছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর বসুন্ধরা শপিং সিটি কমপ্লেক্স থেকে সর্বশেষ ঈদ কেনাকাটার খবর। খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে।